অস্তো বেশ ভালো মাছ পেয়েছি, যাই যাই মাছগুলো বাজারে নিয়ে যাই, বেশি দেরি করলে আবার মাছগুলো নষ্ট হয়ে যাবে। এ কথা বলে টোনা মাছগুলো নিয়ে বাজারে চলে যায় আর মাছগুলো বিক্রি করে কিছু বাজার নিয়ে বাড়িতে চলে আসে। টুনি টুনি, এই নাও বাজার এনেছি, প্রতিদিনের চেয়ে আজ একটু বেশি মাছ পেয়েছিলাম, তাই মাংস নিয়ে এসেছি। অনেকদিন থেকে মাংস খাওয়া হয় না, যত এখন মাংসগুলো সুন্দর করে রান্না করো দেখি। আচ্ছা ঠিক আছে গো, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি রান্না করে নিয়ে আসছি। টোনা, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আমি আর তুমি বাবা মা হতে চলেছি গো, কয়েকদিনের মধ্যেই আমি ডিম দেবো। কি বলছো কি টুনি, তাই নাকি? আমাকে আগে বলবে না? তাহলে তো আরো বেশি করে মাছ ধরে বেশি করে বাজার নিয়ে আসতাম, কারণ এ সময় তোমার বেশি বেশি খাবার খেতে হবে, বুঝেছো? টোনা, তুমি তো দেখি বাবা হওয়ার কথা শুনে অস্থির হয়ে গেলে, এখন খাবার খেয়ে নাও তো, আর কাল থেকে বেশি বেশি করে মাছ ধরবে কেমন? শুধু বাজার করলে হবে না, টাকা জমাতে হবে তো, নয়তো বাচ্চাদের ভবিষ্যৎ কি করে গড়বো বলো তো? হ্যাঁ টুনি, তাই করবো। এরপর টোনা টুনি খাবার খেতে থাকে আর এভাবেই কয়েকদিন কেটে যায়। টুনি 60টি ডিম দেয় আর ডিমে তা দিতে থাকে। টুনি, এই নাও কিছু ফল এনেছি, তুমি ফলগুলো খেয়ে ভালোভাবে ডিমে তা দাও, যেন আমার সন্তানরা তাড়াতাড়ি পৃথিবীর আলো দেখতে পারে। ঠিক আছে টোনা। এভাবেই টুনি ফলমূল খেয়ে তার ডিমে তা দিতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর ডিম থেকে 60টি কন্যা সন্তানের জন্ম হয়। টুনি, তুমি কেন জানি বাইরে বের হও না, তাই তোমাকে দেখতে এলাম। কি হয়েছে তোমার? এ কি, তোমার ঘরে এই 7 কন্যা কোথা থেকে এলো? এমনি কি আর বাইরে বের হতে পারি না, আমার 7 কন্যা হয়েছে, এদের রেখে কি করে বাইরে যাই বলো? এরা যে অনেক ছোট, আজকে ডিম থেকে বেরিয়েছে। তাতে কি হয়েছে, তুমি যে 7টি কন্যা সন্তানের জন্ম দিয়েছ, এদের এত যত্নাতি করে কি হবে? হ্যাঁ, দুই একটা মরলেও তো তোমার ভালোই হবে, যে গরিব সংসার তোমার, এতগুলো সন্তানকে তো বড় করতে পারবে না। কি বলছো এসব কাকুলি দিদি, আমি মা হয়ে সন্তানদের ফেলে দিতে পারবো না, আমার জীবন দিয়ে হলেও আমি এদের বড় করে তুলবো। হ্যাঁ হ্যাঁ, তোলো, আমি বরং যাই। কালু, শুনছো, টুনি তো 7-7টি কন্যা সন্তানের জন্ম দিয়েছে, এরা বড় হলে তো পুরো বন দখল করে নিবে, শেষে আমাদের থাকার জায়গাই হবে না, আর বনে কোনো কিছু পড়ে থাকতে পারবে না এদের জন্য। কাকুলি, তুমি চিন্তা করো না, টোনা আমার বন্ধু হয়, তাই টোনাকে বুদ্ধি দিয়ে ওদের 7 কন্যাকে দাঁড়ানোর ব্যবস্থা করব। টোনা হয়তো এখনো নদীতেই মাছ ধরছে, যাই টোনার কাছে যাই। টোনা টোনা, এদিকে আয়, তোর খুশি সংবাদ আছে। কিরে কালু, হঠাৎ নদীতে এসে আমাকে যে ডাকছিস, কি খুশি সংবাদ দিতে এসেছিস বলতো? তোর তো সারা দিন রাত এখন নদীতেই থাকতে হবে, কারণ তোর ঘরে 7টি কন্যা সন্তানের জন্ম হয়েছে। জানিস তো, কন্যা সন্তানের খরচ কিন্তু অনেক, আর তোকে কোনো কাজে সাহায্যও করতে পারবে না। আর আজ যদি তোর 7-7টা ছেলে সন্তান হতো, তাহলে তোকে এত কষ্ট করে সারা জীবন মাছ ধরতে হতো না, তোর ছেলেরা বড় হয়ে তারাই কাজ করতো, আর তুই আমার মতো বাবু হয়ে ঘুরে বেড়াতে পারতি। কথাটা তো তুই মন্দ বলিস নি, কিন্তু এখন তো বাচ্চা ফুটেই গেছে, এখন আর কি করার বল? এখনো অনেক সময় আছে করার, আমার কাছে বুদ্ধি নিয়ে কাজ কর, তাহলে তোর ভালো হবে। আমি তোর বন্ধু, তোর সব সময় ভালো চাই, যা বলছি তোর ভালোর জন্যই বলছি। হ্যাঁ হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু এবার বল দেখি কি বুদ্ধি আমাকে দিতে চাস? এরপর কালু টোনাকে তার বুদ্ধির কথা বলে দেয় আর সেখান থেকে কালু চলে যায়। টোনা প্রতিদিনের মতো মাছ মারা শেষ করে বাজারে মাছগুলো বিক্রি করে বাড়িতে চলে যায়। টোনা, তুমি এসেছো, এই দেখো তোমার 7টি কন্যা সন্তান হয়েছে। কি ব্যাপার টোনা, তুমি কিছু বলছো না যে এতগুলো কন্যা সন্তান হয়েছে বলে তুমি মন খারাপ করেছো নাকি? না টুনিকে কিছু বুঝতে দেয়া যাবে না,
না মানে টুনি, আমি তো এতগুলো সন্তানের বাবা হয়েছি, এটা ভেবে আমি খুশিতেই চুপ হয়ে আছি। আমার 60টা সন্তান আমাকে বাবা বলে ডাকবে, আমার প্রাণটা জুড়িয়ে যাবে গো। টোনা টুনিকে এসব বলি খুশি করে আর রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতেই টুনি যখন ঘুমিয়ে পড়ে তখন টোনা তার 7 কন্যাকে নিয়ে নদীর পাড়ে যায় আর নৌকায় তুলে জোরে জোরে বৈঠা মেরে 7 সন্তানকে অনেক দূরে নিয়ে যায়। ওই তো একটা ছোট বন দেখা যাচ্ছে, আর এই বনের চারপাশে তো নদী আর নদী। আমি বরং এই 7 কন্যাকে ওখানে রেখে আসি, তাহলে ওখান থেকে কোনোদিনও বাড়ি ফিরতে পারবে না। টোনা টোনা ওঠো, দেখো আমাদের সর্বনাশ হয়েছে, আমাদের 7 সন্তান যে বিছানায় নেই গো। আমার সন্তান কোথায় গেল? টোনা ওঠো গো। কি বলছো কি টুনি, আমাদের সন্তানরা কোথায় যাবে? বিছানায় তো ঘুমিয়েছিল। টোনা টুনি, তোমাদেরও সন্তান হারিয়ে গেছে? আমি পাশের বনে গিয়েছিলাম আর সেখানে শুনে এলাম এক রাক্ষসীর আগমন হয়েছে নাকি ওই বনে, আর ওই বনে কয়েকটা বাচ্চাকেও খেয়েছে। তাহলে কি ওই রাক্ষসী এখানে এসেছিল? এখন থেকে তাহলে বাচ্চাদের সাবধানে রাখতে হবে। আর বাচ্চা থাকলেই না, সাবধানে রাখবো। শয়তান রাক্ষসী, তুই আমার বাচ্চাদের নিয়ে গিয়েছিস, তোর কোনোদিনও ভালো হবে না। এদিকে টুনির বাচ্চারা চারপাশে নদী দেখে অনেক ভয় পেয়ে যায় আর মামা বলে কান্না করতে থাকে। বাচ্চাদের এমন মা ডাক শুনে পাশের গাছে ঘুমিয়ে থাকা এক ডাইনির ঘুম ভেঙে যায়। ছানাকে খেতে যাবে, অমনি ছানারা কথা ওঠে। সাত ছানাকে নিয়ে তার গাছের কাছে যায় আর ছানাদের জন্য একটা বাড়ি বানিয়ে ফেলে আর ডাইনি ছানাদের এভাবেই আদর ভালোবাসা দিয়ে বড় করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। টুনির 7 ছানারাও বড় হয়ে যায়। কি ব্যাপার, সেই কখন থেকে জাল ফেলছি কিন্তু জালে তো একটি মাছও ধরা পড়ছে না। ধুর, আজ এই নদীতে মাছ ধরবই না, ওদিকে যাই, আজ তো ওই দিকটা হয়তো মাছ পাওয়া যাবে। এই বলে টোনা অন্য নদীর দিকে যেতে থাকে আর কিছু দূর যাওয়ার পর হঠাৎই টোনা নৌকায় পানি উঠতে থাকে আর এক পর্যায়ে পুরো নৌকায় পানিতে ভরে যায় আর টোনা নদীতে ভেসে যায় আর ভাসতে ভাসতে সেই ছোট্ট বনের কাছে গিয়ে তীরে আটকে যায়। এ টোনা দেখ দেখ, একটা পাখি কোথা থেকে যেন ভেসে এসে আটকে গেছে। চল তো কাছে গিয়ে দেখি জীবিত আছে নাকি মরে গেছে। দেখি এই পাখিটা তো বেঁচে আছে, পানি খেয়ে জ্ঞান হারিয়েছে। চল মায়ের কাছে নিয়ে যাই, মা ওর পেট থেকে পানি বের করলে জ্ঞান ফিরবে।
তারপর সবাই মিলে টোনাকে পিঠে করে তাদের বাড়িতে নিয়ে যায়। আর তাদের ডাইনি মাকে সবটা বলে। আর সব শুনে ডাইনি টোনার পেট থেকে পানি বের করে দেয়। কে কে তোমরা? আর আর আমি কোথায় এসেছি? কি কে তোমরা? আর আমি কোথায় এসেছি? তুমি নদীতে ভেসে এসেছিলে, আমার সাত মেয়ে তোমাকে বাড়িতে নিয়ে এসেছে। তোমার পেটে অনেক পানি ছিল, আমি সব পানি বের করায় তোমার জ্ঞান ফিরে এসেছে। তোমাদের অনেক ধন্যবাদ, তোমার সন্তানরা খুব ভালো। আমারও এমন সাত কন্যা সন্তান ছিল, কিন্তু আমি গরিব বলে সাত কন্যাকে বনবাসে দিয়েছি। কি? তোমার সাতটি কন্যা সন্তান হয়েছে বলে সন্তানদের বনবাসে দিয়েছো? বাবা হয়ে কি করে পেরেছো সন্তানদের বনবাসে দিতে? শোনো, সৃষ্টিকর্তা সবাইকে তাদের খাবারের ব্যবস্থা করে সৃষ্টি করেছে। কন্যা সন্তান হয়েছে তো কি হয়েছে? কন্যা সন্তান কি কিছু করতে পারতো না? তারা বড় হলে ঠিকই কোনো না কোনো কাজ করে চলতো। হ্যাঁ গো, এখন বুঝলাম আমি অনেক বড় অন্যায় করেছি আমার সন্তানদের সাথে। কিন্তু এমন একটি বনে রেখে এসেছি, কোনো খাবার নেই। ওই বনের চারপাশে শুধু নদী আর নদী। ওরা হয়তো মারা গেছে। কি? তুমি যে বনের কথা বলছো, এটাই তো সেই বন। তার মানে এই সাত সন্তানই তো তোমার সন্তান। এরপর ডাইনি কিভাবে সাত কন্যাকে পেয়েছে তা সব খুলে বলে টোনাকে। ডাইনি বোন, তুমি ডাইনি হয়ে আমার সাত কন্যাকে বড় করেছো, আর আমি বাবা হয়ে কিনা বনবাসে দিয়েছি সন্তানদের। মারে, তোরা আমাকে ক্ষমা করে দিস। আমি আসলে কালুর বুদ্ধি শুনে তোদের বনবাসে দিয়েছিলাম, আর আজ কিনা তোরা আমার জীবন বাঁচালি। অন্যের বুদ্ধি শুনে কখনো কোনো কাজ করতে নেই, তাহলে নিজেরই ক্ষতি হয়। চল মা, তোদের আমি এখন বাড়িতে নিয়ে যাব, আর কখনো তোদের সাথে এমন অন্যায় করব না। হ্যারি মা, তোরা যা, তোদের আসল বাবা মা বের হয়েছে, তাদের কাছেই তোরা ফিরে যা। ওরা তোকে কত আশা নিয়ে জন্ম দিয়েছে, আর তোরা চিন্তা করিস না। যখন এই ডাইনি মায়ের কথা মনে পড়বে তখন আমাকে স্মরণ করবি, আমি তোদের নিয়ে আসব। ঠিক আছে মা, তুমিও ভালো থেকো। এই নাও টোনা, এই স্বর্ণের মোহরগুলো দিয়ে এদের পড়াশোনা করিও, আর বিয়ের যৌতুক আমি পরে দিয়ে আসব। তোমাকে অনেক ধন্যবাদ ডাইনি বোন। এরপর টোনা খুশি মনে স্বর্ণমুদ্রা ও সাত কন্যাকে নিয়ে বাড়িতে চলে আসে, আর টোনিকে সব ঘটনা খুলে বলে। আর টোনি সব শুনে তার মেয়েদের কাছে গিয়ে অনেক খুশি হয়। কি ব্যাপার টিংটিং, তুই এখনো শুয়ে আছিস যে? তোকে সেই কখন থেকে আমি উঠতে বলছি, এভাবে পড়ে পড়ে না ঘুমিয়ে তো আমার কাজে একটু সাহায্য করতে পারিস। আমি একা এভাবে খেটে মরছি, কিন্তু সেদিকে তোর কোনো খেয়ালই নেই। মা, তুমি আবার চিৎকার শুরু করলে? তোমার জন্য আমি কোনো কাজ করে শান্তি পাই না, সব সময় খালি চিৎকার চেঁচামেচি করা আমার ভালো লাগে না। তোকে কিছু বললেই তো চিৎকার চেঁচামেচি করা হয়। বলছি কি, সারা দিন তো খালি খাওয়া আর ঘুম তোর। এভাবে খেয়ে আর ঘুমিয়ে যে তুই আলুর মতো হচ্ছিস, সেদিকে তোর কোনো খেয়াল আছে? হ্যাঁ, এমন আলুর মতো মোটা হলে কে বিয়ে করবে তোকে শুনি? কিন্তু এসব কথা বলে কি আর হবে বল? তুই কি আর আমার কথা কানে নিস? যাই হোক, তাড়াতাড়ি ওঠ, আমি ঘর পরিষ্কার করব। টুনির কথা শুনে টিংটিং মুখ বেঁকিয়ে চলে যায়, আর টুনি ঘর পরিষ্কার করতে থাকে। টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে থাকতো। টিংটিং খুবই অলস আর রাগি স্বভাবের ছিল। টিংটিং কোনো কাজ করত না, তাই ঘরের কাজ বাইরের কাজ সব কিছুই টুনি একা করত। টুনির একখণ্ড চাষের জমি ছিল, যে জমিতে চাষাবাদ করে টুনি তার সংসার চালাতো। আরে টুনি দিদি, যে একা একাই জমি চাষ করছো, তা বলি একা একা কাজ না করে তোমার মেয়েটাকেও তো একটু ডাকতে পারো, তাই না? তোমরা মামে মিলে কাজ করলে তো কাজটা তাড়াতাড়ি হবে, আর পরিশ্রমও কম হবে। কি বলবো বলো কণিকা দিদি, আমার মেয়েটাকে তো কোনো কথাই শোনাতে পারছি না, সারাদিন খালি পড়ে পড়ে ঘুমায় আর খাওয়ার সময় খেয়ে নেয়। কি জানি টুনি দিদি, তুমি কেমন মেয়ের জন্ম দিয়েছো। মেয়ের জন্ম দেওয়ার পরপরই তো তুমি তোমার স্বামীটাকে হারালে, এখন আবার সেই মেয়ে তোমার দুঃখ বোঝে না।
আমার ছেলেকে দেখো, আমার ছেলে কত পরিশ্রমী। আমাকে তো বাহিরের কোনো কাজই করতে দেয় না আমার ছেলে, সব কাজ একা একা সামলায়। তবে আমি মনে করি কি টুনি দিদি, তুমি তোমার মেয়েকে শিক্ষা দিতে পারোনি। আর যদি মেয়েকে ভালো করে শিক্ষা দিতে, তবে তোমার মেয়ে তোমার কথা শুনতে বাধ্য থাকতো, বুঝেছো? এখন কি আর করবে? এসব কথা বলে কণিকা কাক সেখান থেকে চলে যায়। আর টুনি হতাশ মনে কাজ করতে থাকে। আর কাজ শেষ করে টুনি ক্লান্ত হয়ে বাসায় ফেরে। মা টিংটিং, আজ আমি বড্ড ক্লান্ত। বলছি কি মা, আজকে রাতের রান্নাটা তুই একটু করবি? ও মা, এসব কথা তুমি বলো না তো, আমি এসব রান্নাটা করতে পারবো না। আর তুমি কি এমন কাজ করো যে ক্লান্ত হও? হ্যাঁ হ্যাঁ, তা পারবি কেন, তোর তো চোখ নেই। বলছি, তোর কি আমার উপর একটু দয়া মায়া হয় না? প্রতিবেশীরা ঠিকই বলে আমি তোকে শিক্ষা দিতে পারিনি, কেন যে তোর মতো মেয়েকে আমি গর্ভে ধরেছিলাম। আর আমার মতো কাজ করলে তবেই বুঝতি আমি কেন ক্লান্ত হই। এসব কথা বলে টুনি কাঁদতে কাঁদতে ঘরে যায়, কিন্তু তাতেও টিংটিং এর সামান্য মায়া হয় না। এভাবেই অলস মেয়েকে নিয়ে টুনির দিন যাচ্ছিল। হাই হাই, কি সর্বনাশ হলো! আমার ক্ষেতের ফসল কে এভাবে কেটে নিয়ে গেল? জমিতে ধানের গোড়া আছে কিন্তু ধান নেই। এবার যে কি ভুল করে আমি ফসল পাহারা দিলাম না, এবার আমার কি হবে? এখন আমি কি করে মেয়েটাকে নিয়ে থাকব? আর কি করেই বা মামের পেটের ভাত জোগাড় করব? এভাবে কাঁদতে কাঁদতে টুনি হঠাৎ অজ্ঞান হয়ে যায়। আর তখনই টুনির প্রতিবেশী বিউটি পায়রা টুনিকে ওই অবস্থায় দেখে ফেলে। আরে টুনি দিদির হয়েছেটা কি? টুনি দিদি এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? এক্ষুনি দিদিকে বাসায় পৌঁছে দিতে হবে। এরপর বিউটি পায়রা টুনিকে নিয়ে টুনির বাসায় যায়। আর টুনির এই অবস্থা দেখে টিংটিং কিছুটা ঘাবড়ে যায়। এরপর বিউটি পায়রা টুনির মুখে জল ছিটিয়ে টুনির জ্ঞান ফেরায়। এ কি মা, মা কি হয়েছিল তোমার? তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ভাগ্যিস বিউটি মাসি তোমায় দেখতে পেয়েছিল। এরপর টুনি তার ফসল হারানোর ব্যাপারে সব কথা বলে। কথাগুলো শেষ হতে না হতে টুনি আবারও অজ্ঞান হয়ে যায়। হায় ঈশ্বর, মায়ের আবার কি হলো? বলি বিউটি মাসি, মা আবার অজ্ঞান হলো কেন? চোখ খোলো মা, ও মা চোখ খোলো। আমি আর শুয়ে বসে থাকবো না, অলসতাও করবো না। আমি তোমার সব কথা মেনে চলবো, তোমার কাছে সাহায্য করবো। তবুও আমি তোমায় হারাতে পারবো না মা। ওঠো মা ওঠো। শান্ত হ টিংটিং, এভাবে কাঁদিস না, তোর মার কিচ্ছু হবে না। আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। এরপর বিউটি পায়রা ডাক্তার ডাকতে যায়। আর কিছুক্ষণ পর ডাক্তার নিয়ে আসে। আর ডাক্তার টুনিকে ভালোভাবে দেখে বলে, এ তো খুবই খারাপ অবস্থা দেখছি। অতিরিক্ত পরিশ্রম আর চিন্তায় রোগী খুব দুর্বল হয়ে গেছে, আর তাই এভাবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। রোগীকে সুস্থ করতে হলে ঔষধের পাশাপাশি সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে, তবেই রোগী সুস্থ হবে, নয়তো বিপদ আরও বাড়তে পারে। এরপর ডাক্তার ঔষধ দিয়ে চলে যায়, আর বিউটি পাওয়ারাও চলে যায়। ডাক্তারের কথা শুনে টিংটিং ভীষণ চিন্তায় পড়ে যায়। এবার আমি কি করব? আমার সাথে এত খারাপ কিছু কেন ঘটলো ঈশ্বর? একদিকে ফসল চুরি হলো, অন্যদিকে মা অসুস্থ। তবে তো এবার আমাকে সব দায়িত্ব নিতে হবে। এরপর টিংটিং তার ভাবনা মতোই কাজ করে। টিংটিং টুনির সেবা করে, ঘরে কাজ করে, আবার জমিরও কাজ শুরু করে নতুন করে ফসল চাষ করার জন্য। উফ, জমি চাষ করা তো দেখছি খুব পরিশ্রমের কাজ। বুঝি না মা এত কষ্ট কি করে করত, একা এত কাজ করত মা। এখন মায়ের কষ্টটা আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি, কিন্তু যতই কষ্ট হোক না কেন আমি কিছুতেই হাল ছাড়বো না।
আমাকে যে আমার মায়ের মুখে খাবার তুলে দিতে হবে, মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে হবে, আর তার জন্য আমাকে ফসল চাষ করতেই হবে। এসব চিন্তা করে টিংটিং লাঙল দিয়ে জমি চাষ করে। আর জমিতে ফসল চাষের পাশাপাশি টিংটিং কারখানাতেও কাজ করত, আর তাতে যে টাকা পেত তাই দিয়ে মায়ের খাবার আর ঔষধ কিনত। এভাবেই বেশ কয়েক মাস কেটে যায়। আর টিংটিং এর কঠোর পরিশ্রমের কারণে তাদের জমিতে অনেক ভালো ফসল হয়। জমি ভরা সোনালী ফসল দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি এত ভালো ফসল উৎপাদন করতে পারবো তা কখনোই ভাবতে পারিনি। টিংটিং তার জমির ফসল দেখে খুব খুশি হচ্ছিল। টিংটিং এর এত খুশি শেষ হতে না হতে সেখানে টুনি আসে। আর টুনিকে দেখে তো টিংটিং অস্থির হয়ে বলে, সে কি কথা মা, তুমি এমন অসুস্থ শরীর নিয়ে জমিতে এলে কেন? তাড়াতাড়ি বাসায় যাও মা। তোর সফলতা দেখতে এলাম রে মা, আর কে বলেছে আমি অসুস্থ? আমি তো একদম সুস্থ। আমি এতদিন অসুস্থ হওয়ার নাটক করেছি মাত্র, তোকে পরিশ্রমী করে তোলার জন্য আমি এতদিন অসুস্থ হওয়ার নাটক করেছি। কিন্তু তুই যে এত তাড়াতাড়ি কঠোর পরিশ্রমী হয়ে উঠবি তা আমি বুঝতে পারিনি। তবে এখন অন্যান্য মায়েদের মতো আমিও বুক ফুলিয়ে বলতে পারবো আমার মেয়ে পরিশ্রমী, আমার মেয়েকেও আমি যথাযথ শিক্ষা দিতে পেরেছি। সত্যি মা, তুমি এবার আমায় শিক্ষা নয় উচিত শিক্ষা দিয়েছো, যে কারণে আমি এত পরিশ্রমী হতে পেরেছি। তবে মা, পরিশ্রমী হওয়ার পর আমি জীবনের আসল মানে খুঁজে পেয়েছি, তোমার মতো মায়েদের কষ্ট বুঝতে পেরেছি। আমি আর অলসতা করব না মা, আমি তোমার সাথে সব কাজ করব। বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে অলসতা কখনো সফলতা বয়ে আনতে পারে না, তাই যে কোনো কাজে সফলতা আনতে আমাদের অবশ্যই পরিশ্রমী হওয়া দরকার। আর আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, এমনই সব মজার মজার শিক্ষণীয় গল্প দেখতে আমাদের এই ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।